আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, তাই না? আমিও খুব ভালো আছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমি কী নিয়ে এসেছি তোমাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি খুব মজার মজার নৌকা আঁকা শেখা। ড্রয়িং শিখতে চাও তো তোমরা, তাই না? গত ক্লাসগুলোতে আমি কী শিখিয়েছি জানো তোমরা? সরলরেখা, বক্ররেখা আর বৃত্ত আঁকা শিখিয়েছি, তাই না? আর এই সরলরেখা, বক্ররেখা আর বৃত্ত দিয়ে আমরা সব ধরনের ড্রয়িং করতে পারবো, সেটা কি তোমরা জানো? আজকে আমরা এই তিনটি জিনিস ব্যবহার করে এই চারটা নৌকা আঁকতে পারবো। তোমরা যারা যারা খুব সুন্দর করে ড্রয়িং আঁকা সহজ করে শিখতে চাও, তারা এখনই খাতা পেন্সিল নিয়ে আমার সাথে সাথে এঁকে ফেলো তো দেখি। যেখানেই বুঝবে না সেখানেই পজ করে এই ড্রয়িংটা আস্তে আস্তে আঁকা শুরু করে দিবে। তাহলেই দেখবে তোমরা এই সুন্দর সুন্দর নৌকাগুলোর পাশাপাশি আরও নতুন নতুন নৌকা তোমরা নিজেদের মতো করে আঁকতে পারবে। চলো তাহলে আজকে আমরা প্রথম নৌকাটিতে চলে যাই। দেখো তো এই নৌকাটি আমি কিভাবে এঁকেছি। প্রথমে একটি সরল রেখা, তারপরে নিচে দিয়েছি বক্ররেখা। বক্ররেখা দিয়ে কি বোঝানো হয়েছে? পানি। তারপরে বাঁকা করে দুইটি সরল রেখা দিয়েছি, তারপরে দেখো সোজা করে একটি সরল রেখা, তারপরে বাঁকা করে আরও দুইটি সরল রেখা। হয়ে গেল একটা সুন্দর নৌকা, তাই না? চলো তাহলে আমরা প্রথমেই এই এক নাম্বার নৌকাটি এঁকে ফেলি, ঠিক আছে? প্রথমে কি আছে বলতো? প্রথমে আছে প্রথমে একটি সরল রেখা দিব আমরা, খুব সাবধানে যেন এটা সহজ হয়, ঠিক আছে? তারপরে কি করব বলতো? আস্তে আস্তে করে মাথায় রাখতে হবে কি আমরা পানি দিচ্ছি। নৌকা কোথায় থাকে বলতো? নৌকা থাকে পানির মধ্যে। নৌকা নদীতে থাকে, তাই না? তাহলে পানিটা কিরকম দেখতে হয়? একটু ঢেউ আকারে। ঢেউটা আমরা কি দিয়ে বুঝিয়েছি? এই বক্ররেখা দিয়ে, তাই না? তাহলে এই বক্ররেখাটা আমরা আরও একটা দিয়ে দিই। খুব সাবধানে আস্তে আস্তে করে তোমরা দিও, যখন হাত চালু হয়ে যাবে তখন তোমরা দ্রুত করে দিও, ঠিক আছে? এখন কি করব দেখো, নৌকা তো অর্ধেক পানির মধ্যে ডুবে থাকে, নৌকা তো পুরোপুরি পানির উপর থাকে না, এর জন্য আমরা এই নৌকাটাকে পানির মধ্যে অর্ধেক ডুবিয়ে দিলাম। দেখো তো কেমন হলো, অর্ধেক নৌকা পানির নিচে। এখন কি করব, মাঝ বরাবর একটা সরল রেখা দেব, তারপরে এই দিকে একটা সরল রেখা আর এই দিকে একটা সরল রেখা। দেখো তো সরল রেখা দিয়ে সুন্দর একটা নৌকা হয়ে গেল কিনা। এর নাম কি বলতো? নৌকা। আমরা আজকে কি শিখলাম বলতে পারো তোমরা? এই যে দেখো নৌকা। যারা খুব সহজ করে নৌকা আঁকতে চাও, তারা এই নৌকাটি এখনই শিখে ফেলতে পারো। এই দেখো, এই দেখো আমি এই নৌকাটা এখানে এঁকেছি, কত সহজ। চলো এবার আমরা দুই নাম্বার নৌকাতে চলে যাই। এবার চলো আমরা দুই নাম্বার নৌকাটা দেখে নিই। এই দেখো একটা সরল রেখা আর একটা ছোট্ট করে একটা সরল রেখা দেওয়া হয়েছে, তারপরে বক্ররেখা দেওয়া হয়েছে, এরপরে হালকা রাউন্ড রাউন্ড দিয়ে দুটো বক্ররেখা দিয়ে আমাদের নৌকাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আরেকটু সুন্দর করার জন্য নৌকার ভিতরে কাঠ দেওয়া হয়ে গিয়েছে, কাঠ দেওয়া হয়েছে, তাই না? চলো তাহলে আমরা এই সুন্দর আর সহজ নৌকাটাও শেষ করে ফেলি।
প্রথমে কি বলো তো? প্রথমে একটা সরল রেখা, তাই না? এরপরে কি? ছোট্ট করে আর একটা সরল রেখা। এই সরল রেখাটাকে আমরা কি করব বলো তো? আমরা এই মা এই বিন্দুর সাথে মিলিয়ে দেব, একটু হালকা রাউন্ড দিয়ে। এরপরে আমরা এটাকেও একটু হালকা রাউন্ড দিয়ে এই বিন্দুর সাথে মিলিয়ে দেব। এরপর এখান দিয়ে আরেকটু রাউন্ড দিয়ে নিচে ছেড়ে দেব। ছেড়ে দিলাম কেন বলো তো? নৌকাটা আমাদের পানির নিচে চলে যাবে, অর্ধেক নৌকা কিন্তু দেখা যাবে না। এই যে দেখো, এরপরে আমরা আরো অর্ধেক নৌকা এঁকে ফেললাম। এরপরে কি আঁকবো বলো তো? পানি, তাই না? পানি কি দিয়ে দিতে হয়? বক্ররেখা, তাই না? বক্ররেখাটাকে ডাবল করে দেই। কেমন হলো বলো তো? এরপরে আমরা কিছু বাঁকা বাঁকা সরল রেখা দিয়ে নৌকার হাড়গুলোকে দিয়ে দিই। তোমরা দিচ্ছ তো আমার সাথে সাথে? যদি ড্রয়িং আঁকা তোমরা সত্যি সত্যি শিখতে চাও, তাহলে কিন্তু খাতা পেন্সিল নিয়ে সাথে সাথে বসে পড়তে হবে। আর এই ভিডিওর সাথে সাথে তোমরাও কিন্তু এঁকে ফেলবে। দেখো তো নৌকাটা হয়ে গেল কিনা, কত সুন্দর এই আমাদের এই নৌকাটা হয়ে গেল। এর নাম কি বলো তো? নৌকা। তোমরা কি কেউ কখনো নৌকাতে চড়েছ? নদী পার হতে গেলে কিন্তু এই নৌকাটা লাগে। চলো এবার আমরা 3 নম্বর নৌকাতে চলে যাই। এবার দেখো তো এই 3 নম্বর নৌকাটা আমি কিভাবে এঁকেছি। এই যে দেখো, যদি তোমরা এই 2 নম্বর নৌকাটা পারো, তাহলে 3 নম্বরটা এমনিতেই পারবে। শুধু একটা ছাউনি অতিরিক্ত দেয়া আছে, তাই না? ছাউনিটা একটু রাউন্ড করে দিয়ে, একটা সরল রেখা দিয়ে একটু রাউন্ড করে বাঁকা করে দিয়ে কিছু ঘর সরল রেখা দিয়ে এঁকে দিলেই হলো, তাই না? চলো তাহলে আমরা 3 নম্বর নৌকাটাও এঁকে ফেলি। প্রথমে কি দেব বলো তো এই নৌকাটাতে? প্রথমে দেব একটি সরল রেখা। তারপরে এখন আর আমরা এইখানে সরল রেখা দেব না, এইটাকে হালকা করে রাউন্ড দিয়ে আমরা এখানে লাগিয়ে দেব। আস্তে আস্তে তো আমাদের ড্রয়িং নিজের আয়ত্তে আনতে হবে, তাই না? চলো তাহলে এটা হালকা রাউন্ড দিয়ে, এখান থেকে রাউন্ড দিয়ে আমরা এটার সাথে মিলিয়ে দিই। হয়ে গেল না? এরপরে আমরা আরেকটু রাউন্ড দিয়ে নিচের দিকে নিয়ে আসি, ছেড়ে দিলাম। আরেকটু রাউন্ড দিয়ে ছেড়ে দিলাম, তাই না? এরপরে কি করব? পানি দিয়ে দেব। পানি দিলে কি নৌকা দেখা যায়? যায় না, তাই না? চলো এবার আমরা এই ঢেউটাকে আবার ডাবল করে দিই। তাহলে আমরা এখন ছাউনিটা দিই। ছাউনিটা কিভাবে দিব লক্ষ্য করে কিন্তু, এই যে দেখো, এখান দিয়ে একটু রাউন্ড করে ইউর মতো এনে নিচের দিকে সোজা করে লাগিয়ে দিলাম। মনোযোগ দিয়ে দেখেছো তো? এই যে দেখো, এরপরে আমরা একটা সরল রেখা দিয়ে দিলাম। সরল রেখা দিয়ে হালকা একটু রাউন্ড দিয়ে নিচের দিকে লাগিয়ে দিলাম। এরপরে কি করব বলো তো? এরপরে এই ছাউনিটাকে একটু ডিজাইন করব, ঘর ঘর করে, তাই না? চলো এরপরে এই রাউন্ডের সাথে ম্যাচিং করে আমরা আরেকটু রাউন্ড রাউন্ড করে ঘরগুলো এঁকে ফেলি। হয়ে গেল না আমাদের ছাউনি? এখন তো নৌকার কাঠগুলো দেয়া বাকি, তাই না? চলো তাহলে আমরা সরল রেখা দিয়ে কাঠগুলো দিয়ে ফেলি। তোমরাও কিন্তু আমার সাথে সাথে এঁকে ফেলো।
এই ছুঁয়ালা নৌকাটাও তোমাদের হয়ে গেল, তাই না? খুবই সহজ। দেখো তো নৌকাটা কেমন হয়েছে। চলো আমরা এখন নৌকা নামটা লিখে ফেলি। নাম কি বলো তো নৌকা? এরপরে চলো আমরা 4 নম্বর নৌকাটাতে চলে যাই। এবার আমরা এই 4 নম্বর নৌকাটাতে চলে যাব। চলো এই 4 নম্বর নৌকাটা কিরকম দেখো তো। যদি আমরা এই নৌকাটা আঁকতে পারি ছুঁয়লা, তাহলে এই নৌকাটা কিন্তু আঁকা খুবই সহজ। এই ছুঁয়লা নৌকাটা আঁকলে আমরা একটা পাল দিয়ে দিব উপরে রাউন্ড করে, তারপর একটা ভিতরে বৃত্ত দিয়ে দিব, তারপরে সরলরেখা, সরলরেখা দিয়ে এই পালটাকে টেনে দিব। তাহলে তো নৌকা খুব দ্রুত চলবে, তাই না? চলো তাহলে আমরা এই 4 নম্বর নৌকাটাও এঁকে ফেলি। প্রথমে কি আছে 4 নম্বর নৌকায় বলতো? এই যে দেখো একটি সরল রেখা, তাই না? তারপরে আরেকটি সরল রেখা দিবে তোমরা? চলো তাহলে আরেকটি সরল রেখা দিয়ে দিই। তারপরে এটাকে আমরা খুব সাবধানে রাউন্ড দিয়ে এখানে এঁকে দেব। তারপরে কি করব জানো? আগে নৌকার মতো একটু রাউন্ড করে বক্ররেখা দিই। তারপরে আমরা আবার বক্ররেখা দিয়ে কি করব? পানি দিয়ে দেব, তাই না? এই যে দেখো এখন আমরা এই নিচের নৌকার অংশটুকু মুছে দিলাম। এরপরে কি ছিল বলতো? এরপরে আমরা একটু দূরে সরিয়ে ছাউনিটা দিয়ে দিব। ছাউনিটা কিভাবে দিতে হয় মনে আছে তোমাদের? এই যে দেখো ছাউনিটা দিতে হয় রাউন্ড করে, তারপরে একটু সরল রেখা, তারপর আবার একটু রাউন্ড, তারপরে আমরা ছাউনিটাকে একটু ডিজাইন করব, উপর থেকে একটু রাউন্ড করে এনে ছেড়ে দেব। সব একরকম ডিজাইন হলে হয় বলো? এই দেখো একটু ভিন্ন রকম হলো আমাদের ডিজাইনটা, তাই না? এরপরে আমাদের নৌকার কাঠগুলোকে দিতে হবে, তাই না? চলো তাহলে কাঠগুলো দিয়ে, কাঠগুলো দেওয়ার আগে নৌকার এই কাঠগুলোকে একটু মোটা করে নিই। করেছো তোমরা? করে ফেলো কিন্তু, না হয় এই সুন্দর সুন্দর নৌকাগুলো দেখার পর ভুলে যাবে। যদি তোমরা সাথে সাথে করে ফেলো আর এঁকে ফেলো, তাহলে কিন্তু খুব সুন্দর মনে থাকবে। এরপরে কি বাকি বলতো? এরপরে আমাদের একটা পাল দেয়া বাকি, তাই না? চলো আমরা পালটা দিয়ে ফেলি। পালটা কিভাবে দিব? রাউন্ড করে দেখো একটি বক্ররেখা দিয়ে দিলাম, তারপরে একটা সরল রেখা, তারপরে আমরা এটাকে আবার রাউন্ড করে দিয়ে দিলাম। কেন রাউন্ড হলো জানো? এই কাপড়টা বাঁধার কারণে নৌকাটা খুব দ্রুত চলবে, আর এই কাপড়টা বাতাসে খুব দূরে চলে যাচ্ছে, সরে যাচ্ছে, এর জন্য এই কাপড়টা বাঁকা হয়ে গিয়েছে। তারপরে আমরা বাংলাদেশের একটা পতাকার চিহ্ন দিয়ে দিই তো। আমাদের পতাকার না, পতাকার রং কি জানো তোমরা? লাল সবুজ। এখানে সবুজ থাকে আর এই বৃত্তে কি থাকে? লাল থাকে, তাই না? আচ্ছা এরপরে কি করব বলো তো? এরপরে আমরা একটা সরল রেখা দিয়ে আমরা এই কাপড়টাকে বেঁধে দেব। দিলাম বেঁধে, তোমরা বেঁধেছ। এখন এই একটা লাঠিতে তো বাঁধলে হবে না, আমাদের আরো একটা রশি দিয়ে বাঁধতে হবে নৌকার আর এক কর্নারে। হয়ে গেল আমাদের 4 নম্বর নৌকা, দেখো তো হয়েছে কিনা। তোমরাও কিন্তু এরকম দেখে দেখে আঁকতে পারো। এই যে দেখো এখন আমরা কি কি আঁকলাম বলো তো? পাল তোলা একটা নৌকা শিখে ফেললাম।
আমরা অনেক ধরনের নৌকা শিখলাম, তাই না? এখন আমরা যে কোনো নৌকার ছবি দেখলেই অনেক সুন্দর করে করে অনেক ধরনের নৌকা আঁকতে পারবো। ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।